সালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত হ্যালো বিওয়ার্স কুয়েতের ষাট বছর বয়সীদের জন্য একটি দারুণ প্রস্তাব এসেছে তবে দেখার বিষয় হচ্ছে কতজন পারবে এই প্রস্তাবের মধ্য দিয়ে নতুন করে আঁকা বয়ন করে কুয়েতে থাকতে অঙ্কটা এতই বেশি যে অনেকের পক্ষে এক বছরও সম্ভবত এত টাকা বা এত দিনার কুয়েতে ইনকাম করা সম্ভব হয় না তবে কিছু প্রবাসীর জন্য এটা কোনো ব্যাপারে না এখন আজকে আমরা বিস্তারিত জানব কুয়েত নতুন করে আবার কি প্রস্তাব দিল ষাট বছর বয়সীদেরকে কর্মসংস্থান বিষয়ক সুপ্রিম কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রকাশিত যে আপডেটটি প্রচার করেছে দৈনিক আরব টাইমস তাতে বিস্তারিত প্রকাশ করা হয় জানানো হয় সরকারি কর্তৃপক্ষ একটি প্রস্তাব দিয়েছে বা একটি প্রস্তাবের ঐক্যমতে পৌঁছেছে যেখানে জানানো হয় ষাট বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারবে সেক্ষেত্রে হাই স্কুল ডিপ্লোমা বা তার কোনো কিছুই লাগবে না তাকে প্রদান করতে হবে ফার ইয়ার মানে এক বছরের জন্য দুই হাজার কুয়েতি দিনার সে সাথে ইন্স্যুরেন্স যেটা হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা তার জন্য আরও পাঁচশো দিনার এটা নিয়ে আমাদের কথা গত দুই দিন আগে সোশ্যাল নেটওয়ার্কে একটি আপডেট ভাইরাল হয় ষাট বছর বয়সীদের একশো দিনের যে গত দুই দিন আগে একটি নিউজ ভাইরাল হয় একশো দিনের ফিস দিয়ে প্রচুর সংখ্যক ষাট বছর বয়সীরা বিভিন্ন ট্রান্সফার করে আকামার মারা বিশেষ করে বাইশ নাম্বার চব্বিশ নাম্বার আর্টিকেলে আর কুয়েত শ্রম মন্ত্রণালয় থেকে আবেদন করা হয় সেটা একশো দিনার থেকে দুশো দিনার করার জন্য যাতে করে নিরুৎসাহিত হয়ে ষাট বছর বয়সীরা কুয়েত ছেড়ে চলে যায় বা তাদের আকামা নবায়ন না করে আর দুদিন পরেই আজ নতুন এই প্রস্তাবটি এলো যেখানে সে আপডেটটিতে বলা হয়েছিল একশো দিনারকে দুশো দিনার করলে নিরুৎসাহিত হয়ে কুয়েত ছেড়ে চলে যাবে ষাট বছর বা তার অধিক বয়সী প্রবাসীরা আর দুদিন পরই আজ নতুন করে আরেকটি প্রস্তাব এলো যেটা দুশো দিনার থেকে বাড়িয়ে দু হাজার দিনারে চলে গেছে এটা হচ্ছে কুয়েত কুয়েতে প্রতিনিয়তই তাদের সিদ্ধান্তগুলোর অদল বদল হয় নতুন নতুন সিদ্ধান্ত জারি করা হয় সঠিক সিদ্ধান্ত বা সঠিক প্রজ্ঞাপন জারির আগে বিভিন্নভাবে সেটা কার্যকর হয় আবার কখনো কার্যকর হয় না আপনারা জানেন যে কোভিড নাইন্টিন শুরুর প্রথম দিক থেকে কুয়েতে শ্রমিক হটাও বা কুয়েতিকরণের যে নির্দেশনাগুলো সেগুলি কুয়েত স্টেপ বাই স্টেপ সাকসেস করতে যাচ্ছে বা সফল করতে যাচ্ছে আর সেই সূত্র ধরেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন দেশের প্রবাসীদের আকামা বাতিল করা হচ্ছিল বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরের আর গভর্নমেন্ট সেক্টরের এই প্রবাসীদেরকে আবার একটি সুযোগ দেওয়া হয় যেখানে বলা হয় যে তারা ফ্যামিলি ভিসা বা বিভিন্ন আর্টিকেলে আকামা বদল করতে পারবে যখন বিভিন্ন দেশের প্রবাসীরা সেই সুযোগটা নিচ্ছিল তখন আবার নতুন করে আরও একটি আপডেট প্রকাশ করল যেখানে দু প্লাস পাঁচশো তার মানে পঁচিশশো দিনার প্রস্তাব দেয়া হয়েছে যদি এটি মন্ত্রিসভার এগ্রি হয় বা রাজি হয় সেক্ষেত্রে ষাট বছর বয়সীদেরকে কুয়েত থাকতে হলে আকামা নবায়ন করতে হলে পঁচিশশো দিনার খরচ করতে হবে কারো যদি বিজনেস থেকে থাকে বা ব্যবসার সাথে জড়িত তাদের পক্ষে এটা কোনো ব্যাপার না বা তারা এটা পারবে কিন্তু সেই প্রবাসীরা পারবে না যারা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করে বা বিভিন্ন দিন বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানিতে কাজ করছে বা ক্লিন কোম্পানির শ্রমিক এতে করে রাস্তাটা এত বেশি কঠিন হয়ে গেল ষাট বছর বয়সী প্রবাসীদের আকামাত নবায়ন হবে না কুয়েতে থাকার যে একটা স্বপ্ন তৈরি হয়েছিল সেটাও নেমে যাবে বিশেষ করে ঠিক এই পরিস্থিতিতে একজন সাধারণ শ্রমিক বা একজন ক্লিন কোম্পানির শ্রমিক কিভাবে পঁচিশশো দিনার দিয়ে তার অবয়ন করবে একটি শ্রমিক তো পারবেই না বরং সেই শ্রমিকের যে ক্লিন কোম্পানিগুলি আছে বা বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন কোম্পানি আছে আপনি এরকম একটি কোম্পানি খুঁজে পাবেন না যে কোম্পানিটি পঁচিশশো দিনার জরিমানা দিয়ে বা পঁচিশশো দিনার দিয়ে কোনো ষাট বছর বয়সের আকামনা বয়ন করবে কোভিড পরিস্থিতিতে কুয়েতের বদল এবং সিদ্ধান্তগুলি নবায়ন বা প্রস্তাব দেওয়া সম্পূর্ণ প্রবাসী বিরোধী সেটা আপনারা এরই মাঝে অবগত আছে এখানে দুদিন আগে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল প্রবাসী শ্রমিকদেরকে নিরুৎসাহিত করার জন্য তাদের আঁকা নবায়নের ফিস ডাবল করার জন্য সেখানে দুদিন পরেই আজ আরেকটি নতুন আপডেট এলো এরই মাঝে সোশ্যাল নেটওয়ার্কে ষাট বছর বয়সীদের আকামা লাগছে বা আকামা লাগানো যাচ্ছে এরকম একটি নিউজ যখন ভাইরাল হয় তখন কুয়েত শ্রম মন্ত্রণালয় থেকে সেটা সম্পূর্ণ প্রত্যাহার করা হয় সেখানে বলা হয় যে দু একুশ সালের পয়লা জানুয়ারি থেকেই এ সিস্টেমটা সম্পূর্ণ বাতিল করা হয়েছে কুয়েত যদি এরপরে কোনো সুযোগ দিয়ে থাকে সেক্ষেত্রে সেটা প্রজ্ঞাপন জারি করা হবে এবং সেটা জানিয়ে দেওয়া হবে এরই মাঝে যে নিউজটি ভাইরাল হয় বিশেষ করে একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল নেটওয়ার্কে যেখানে শুনতে পাওয়া যায় যে একজন বলছিল তার ষাট বছর বয়সী একজন প্রবাসীর নবায়ন করে আকামা লাগিয়েছে যদিও কোভিড নাইন্টিন পরিস্থিতির পরে কুয়েত যে সিদ্ধান্ত নিয়েছিল ষাট বছর বয়সীদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট ছাড়া আকামা নবায়ন করছে না তারপরে পঁয়ষট্টি বছর বয়সের পরে সেটাও করবে না বিশেষ করে ষাট বছর বয়সের পরে আকাম করতে হলে ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে এতে করে কুয়েতের প্রাইভেট সেক্টরে বিভিন্ন সংস্থা থেকে গভর্নমেন্টের কাছে বারবার আবেদন করা হয় তাদের এই সিদ্ধান্ত যেন পরিবর্তন আনে বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট খাতগুলি থেকে তারা অভিযোগ করে যে তাদের কাছে যেসব শ্রমিকরা আছে যারা দীর্ঘদিন থেকে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল এই শ্রমিক বাদ দিলে তার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কুয়েত যেন সেই সুযোগটা দেয় যাতে করে এই শ্রমিকগুলিকে তারা রাখতে পারে এছাড়া বিভিন্ন প্রাইভেট সেক্টরে বিশেষ করে আপনারা জানেন সুকজুমা বা ব্যক্তিগত বিভিন্ন প্রতিষ্ঠান কুয়েতে রয়েছে যেসব শ্রমিকরা অনেক বছর বয়স হয়ে গেছে দীর্ঘদিন থেকে কাজ করছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেমন সিরিয়া ফিলিস্তিন বা ইরান বিভিন্ন আরব দেশগুলির মিশর এছাড়া আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা ফিলিপিনস যেটার সংখ্যা খুবই কম তো সেক্ষেত্রে এই সিদ্ধান্তটি বাস্তবায়নের ফলে এসব প্রবাসীরা কুয়েত ছেড়ে চলে যাচ্ছিল যদিও কুয়েত গভর্নমেন্ট পরবর্তীতে এদেরকে ফ্যামিলি বিষয়ে রূপান্তরের সুযোগ দেয় বিশেষ করে ফ্যামিলি বিষয়ে রূপান্তর করতে পারলে সে কুয়েতে থাকতে পারত অবশেষে সকল কিছুকে ঠেলে দিয়ে এখন নতুন করে এই সিদ্ধান্তটি এলো এখন অপেক্ষার পালা যদি এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হয় বা এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে একজন ষাট বছর বয়সী কুয়েতে থাকতে পারবে সেক্ষেত্রে তাকে পঁচিশশো দিনার খরচ করতে হবে এক বছরের জন্য যেখানে দুই হাজার দিনের তার নবায়নের জন্য এবং পাঁচশো দিনের যাবে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমার জন্য এখন দেখার বিষয় হচ্ছে কি হতে যাচ্ছে যদিও কুয়েতের সিদ্ধান্ত আপনারা জানেন যে প্রতিনিয়তই রদ হয় সকালে একটা দুপুরে একটা রাতে একটা এরকম একটি প্রস্তাব দেওয়ার পরও অনেকে আকামা লাগাতে চাইবে বিশেষ করে যেসব শ্রমিকদের বিজনেস আছে কুয়েতে তারা তো অনেক দিনার ইনভেস্ট করে রেখেছে বিপুল সংখ্যক টাকা ইনভেস্ট করে রাখার পর এরকম সুযোগ যদি সে পায় তাহলে তার পক্ষে আকামা লাগানোটা যুক্তিগত কিন্তু প্রাইভেট সেক্টর বা ক্লিন কোম্পানি বা ব্যক্তি মালিকানাধীন দিন প্রতিষ্ঠানের কোনো শ্রমিক এই সুযোগ দিলেও আর তার নবায়ন করতে পারবে না বিশেষ করে এত দিনার খরচ করে একজন প্রবাসীর পক্ষে সম্ভব হবে না কুয়েতে আকামা নবায়ন করে থাকা আপনারা এই ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করবেন যাতে করে কোনো একজন প্রবাসী দেখে উপকৃত হতে পারে আর কোনো কিছু জানতে কমেন্টস করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য দেখা হচ্ছে কুয়েতের নতুন কোনো আপডেটে সে পর্যন্ত শুভকামনা সুস্থ থাকুন নিরাপদ থাকুন যেখানে যে অবস্থায় আছেন আমাদের সাথে থাকুন